من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفعة والكافرون هم الظالمون بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর যে পাখি উড়ে যায় সুদূরে যে নদী বয়ে যায় দ্বীপান্তরে নারে থাকবে যে পাখি উড়ে যায় সুদূরে যে নদী বয়ে যায় দ্বীপান্তরে সে পাখি সে নদী হয় যদি এত সুন্দর না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর যে তার আলো ছড়াই আকাশে যে ফুল সর্বে ঢালে বাতাসে সে তারা সে ফুল হয় যদি এত সুন্দর
না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর। যে মানব মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, যে মানব মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সে মানব সে মানুষ, সে মানব সে মানুষ হয় যদি এত সুন্দর, না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর, না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, তোমার সৃষ্টি হয় যদি এত সুন্দর, না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর, না জানে প্রভু তাহলে তুমি কত সুন্দর। উপস্থিত স্বরের জামাত, যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দিন দরদে দিন পিপাসু দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে মাতিয়ারি হেফজুল কোরআন মাদ্রাসার উপলক্ষে তথা এই পাক এবং পবিত্র জায়গাতে ছোট বড় নির্বিশেষে সকলকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, তাই সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু আমিনার দুলাল রাখালের সাথে, ইয়াতিমদের সাথে, দুঃখিনীদের সাথে, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ অবতীর্ণ, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই। প্রিয় ভাই, আর তখন আপনারা সন্ধ্যাতে একটানা কোরআন এবং হাদিস এবং দুনিয়ামি যুক্তি দিয়ে অনেকগুলো কথা আপনারা শুনলেন। ভাই আমার, সত্যি ভারতবর্ষের অবস্থা আপনারা সবাই জানেন, সে বিষয়ে আমি কিছু বলবো না, যেহেতু আমার ভাই মোস্তফা সাহেব ছিলেন খুব মূল্যবান, উনি কথা বলে গেলেন, আমি সেদিকে যাব না। আমার বিষয়টা হবে একটু দিকটা হবে আলাদা, কারণ এই যে দিক বুঝছেন, আমার ডান দিকে আপনাদের সামন দিকে, এটা হচ্ছে দিক। এই দিকের জন্য আমি আয়াত পড়ছি, তাকে কেন্দ্র করে দুটো কথা বলবো। ভাইজান, এই যে দিকটা আছে আমার ডান আপনাদের সামন দিকে এবং কাউরে বাম দিকে পড়ছে, এর জন্য কিছু আলোচনা হবে, পাশাপাশি জীবনে বহুত কিছু করেছেন করেছি। ভাই আমার, ছোট্ট করে আপনাদের আমি দুটো কথা বলবো, আপনারা এমন বক্তা আনেন মাতিয়ারা কে হেজুল কোরআন ইনশাল্লাহ সামনে নাম করা ঠিক না, কিন্তু যা দেখলাম ইনাদের চাল চরিত্র ব্যবহার অমায়িক ব্যবহার, কারণটা হলো আমি কন্টাক্টের বিরোধিতা করি আর এখানে আমার সাইড যিনারা বসে আছেন ইনারা কন্টাক্টের বিরোধী, তার মানে কন্টাক্ট বুঝতে বললেন, যিনারা আজকে 15,000-20,000 না হলে কন্টাক্ট করে জলসা করা হবে না, কন্টাক্ট করতে হবে, নচেত আমি যাব না, অ্যাকাউন্টে টাকা ঢুকুক তারপরে হবে, কিন্তু মাশাআল্লাহ এগুলো আমার এই হেফজুল কোরআন মাদ্রাসাতে ইনারা লেন না, তো আমি আলহামদুলিল্লাহ এগুলো না নেওয়াটাই ভালো, কারণ আমিও তার বিরোধিতা করি। সেদিন বালুয়া জলসা ছিলাম, জাদ্দির সাহেবের 60,000টা কন্ট্যাক্ট, নূর মোহাম্মদ সাহেব 30,000টা কন্ট্যাক্ট,
আর আমি নিজের মাদ্রাসার কালেশ্বর প্রত্যেকের শ্রীশ্বরের মাটিতে কার হাত ধরলাম, কার পা ধরলাম, রাত্রি জালসা করে আসি, আবার মসজিদের জন্য হাত পা ধরে বেড়ায় লোকে, অতি বুঝতে পারি কে মধু খাওয়া, কে গুটকা খাওয়া, কে বিড়ি খাওয়া, মুখে মুখ লাগিয়ে দিতে হচ্ছে ভাই, নাহলে টাকা পাই নে, বুঝতে পারলে কথাটা বুঝে, এটা খুব দুঃখের কথা বলছি, যার শীতের না বসে তার পায়ের তলে যা বসে ভাই, থরিদের না যে ভাই, মসজিদের জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা করে টাকাগুলো তুলেছি, আপনারা তুলেছেন এই হেফজুল কোরআনের জন্য, এই যে দিক বলেছে এই যে মাদ্রাসার জন্য, আজকে টাকা কষ্ট করে হাত পা ধরে আদায় করে দে, তার বাড়িতে গিয়ে দেখুন বিশাল বাড়ি, পাকা বাড়ি ইত্যাদি ইত্যাদি, সেখানে আয়েশা আরাম করবে আপনার টাকা আমার টাকা নিয়ে গিয়ে। ভাই আমার আমি এটাই বলতে চাই ভাই লাও, কিন্তু এমন দুনিয়াতে বোকার পৃথিবীতে মানুষ হয়ে নেই যে তোমার জন্য ইনসাফ করবে না, ইনশাল্লাহ এখনকার মানুষ ইনসাফ করতে শিখেছে, তবে ইনসাফের মধ্যে এত কেন, এত কেন কন্ট্যাক্ট, এত কেন কন্ট্যাক্ট। আল্লাহ নবী বলেছেন তিন প্রকার মানুষকে আল্লাহ পাক এমন শাস্তি দেওয়ানো হবে যে এরা কি জবাব দেবে, তার মধ্যে হাফেজ গাড়ি এবং আমি বক্তা দিচ্ছি, যারা ইলিম শিক্ষা অর্জন করেছে বুঝতে পারলেন, যারা বক্তৃতা দিচ্ছে তাদেরকে কিন্তু ধরানো হবে বুঝতে পারলেন। এবার পাবলিক বলবে মনে মনে হ্যাঁ আমরা খুব বেঁচে যাবো না, আপনাদের কোনো ছাড় নেই, আপনাদের ওখানে কথা আছে। এক নম্বরটা বলছি, প্রথমে কথাটা তুলে ধরেছি বলে দিই, তাহলে মানুষকে হিদায়ত করতে গিয়ে যদি এত টাকা কন্টা ফাঁকা মাদ্রাসা মসজিদে নিয়ে তাহলে এরা জবাবটা কিন্তু আমি আমি নিজে বলবো তাদের মৃত্যু বলে ভয় নেই, মরণ যা হবে দুইখানা ফেরেশতা বুকে এসে চেপে ধরে হিসাব নিকাশ শুরু করে দেবে, এটা কিন্তু তাদের ভয় নেই, কিছু মাল আসুক খেয়ে চাওয়ার পাওয়া চাওয়া পড়া ছাওয়া কিছু বোঝে না। ভাইরা আমার এবার আসেন, এই সম্প্রদায়ের লোকদেরকে আমানত দ্বারা বলে চলে না, এদেরকে যদি আপনি 5 লক্ষ টাকা দেন তবু বলবে না ভাই দিও না, মসজিদ মাদ্রাসা কিছু দিয়ে যায় সেটা কথা বলবে না, বলবে আশা করি বলবে না। এবার আসেন কথাটা হচ্ছে, মাদ্রাসার যিনারা অভিভাবক, মাদ্রাসার যিনারা মালিক এবং মালিকানা করেন, মাদ্রাসার দায়িত্বে যিনারা আছেন, মাদ্রাসাকে যেনারা চালান, হতে পারে মানুষের ভুল, ফেরেশতার ভুল হবে না, হবে ভাই মানুষেরই ভুল হবে, কোন মাস্টার সাহেব কী করেছেন, কোন মৌলভি সাহেব কী করেছেন, সেটাকে চার দোকানে নিয়ে গিয়ে মিলনগড়ের মাটিতে তালবার মাটিতে মাঞ্জা ঘুষা করে লাভ হবে না, কারণ নিজে আগে পরিষ্কার হয়ে যায়, নিজে আগে সাফ হয়ে যায়, বুঝতে পারলেন, কে কী করছে সেদিকে যেতে হবে, নিজে যখন পরিষ্কার হয়ে যাবে, নিজে যখন সাফ হয়ে যাবেন তখন দুটো কথা আপনি বলতে পারবেন। তাহলে আসেন কথাটা কি, আপনি পৃথিবীতে বেঁচে আছেন কতদিন থাকবেন, 60 থেকে 70 বছর বয়সে আমরা শেষ, আর বেশি বাঁচব না, সামান্য কিছুদিন আছে, এতে আমরা বেমানি করে খাচ্ছি, মিথ্যা কবলক করে খাচ্ছি, গাঞ্জা খাচ্ছি, মদ পান করছি, জুয়া খেলছি, চুরি করছি, ডাকাতি করছি, আমানতের খেয়ানত করছি, এক এক করে আমরা সমস্তগুলোকে আমার পেটে আপনার পেটে আমরা সমস্ত বিষয়গুলো ভক্ষণ করছি। আল্লাহকে বলেছেন এবারে যিনারা বাড়ির অভিভাবক, প্রতিষ্ঠানের অভিভাবক, মাদ্রাসার অভিভাবক, মক্তবের অভিভাবক, একটা স্কুলের অভিভাবক, আপনি হাই মাদ্রাসার আপনি মালিকানা করেন, আপনি চাল ডাল খাচ্ছেন, এটা কি যদি সঠিকভাবে আপনি মেনটেন করতে পারেন, ভালো করে বোঝানো কথাটা, সঠিকভাবে যদি আপনি দিতে পারেন, আপনাকে সরকার যেইভাবে দিয়েছি যে ওইভাবে যদি আপনি বণ্টন করতে পারেন, তাহলে আপনাকে আপনাকে বলা যাবে না যে আমানতের খেয়ানত করছেন, কিন্তু যেই হারে দিচ্ছেন আবার ওই হারে দিলেন না, লাগবে 5 কিলো আলু দিলেন আপনি 1.5 কিলো আলু, লাগবে 4 কিলো চাউল তো দিলেন আপনি 1 কিলো চাউল, নাকি বলেন, যদি এইগুলো কাজ করে তাহলে তাকে আমানতদার বলা চলবে না, কারণ এরাই হচ্ছে জাহান্নামে, এরাকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দেবেন। এবারে বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পূর্ণ জ্ঞান দিয়েছেন, তাহলে শুধু এই দিকটা না, হেফজুল কোরআন বলে না সব দিকই আপনাকে চাঙ্গা হয়ে থাকতে হবে, যেমন বিয়ের বাড়ি যখন আপনি যাবেন, বিহানের বাড়ি যখন যাবেন তখন আপনি এ টু জেড পায়ে মোজা শার্ট প্যান্ট একটা সুন্দর একবারে মাথায় টুপি দিয়ে বা না দিয়েও আপনি একটা ভিআইপি মোটা টুপি মাথায় দিয়ে আপনি চললেন শ্বশুরের বাড়ি বা বিহানের বাড়ি বা বিহের বাড়ি, নাকি বলেন, কিন্তু ভাই আমার কথাটা হচ্ছে চলে গেলেন ফিট ফাট হয়ে,
ফিটফাট না হন আপনাকে নিন্দা করবে, খামতি থেকে গেল, সেই জন্য আমার আল্লাহ বলছে তুমি আগে পরিষ্কার হয়ে যাও, সাফ হয়ে যাও, তারপরে পরকে বলো তোমার কথাটা আমি আল্লাহ শুনবো। কি কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ইয়আমুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলছেন যে কোরআন শিক্ষা হয় সেই জায়গাটা, সেই জায়গাটা কি? এই যে সামন দিকে, এই জায়গাটার জন্য ব্যবস্থা কি করবেন? আপনাদের বিচার। আল্লাহ কি বললেন? মাদ্রাসার অভিভাবক তুমি শোনো ভালো করে রে, একদম বাড়ির অভিভাবক তুমি ভালো করে শুনে রেখো, স্কুলে তুমি ক্যাশে রয়েছো বাপুরে তুমি ভালো করে শুনে রাখো, মাদ্রাসার সেক্রেটারি আছো বাপু তুমি ভালো করে কানটা খুলে শুনে রাখো, ভালো করে মাদ্রাসার কালেকশন করো। দেখা গেল কোন আল্লাহর বান্দা আপনাকে 500 টাকা মাদ্রাসায় দান করেছে, আপনি হাতের সাপ্লাইতে 50 টাকা করে দিলেন, আপনি 400 টাকা, 450 টাকা আপনি ওখানে মেরে দিলেন, আপনি কেটে দিলেন। আল্লাহ বলছে আমার বান্দা তোমাকে আমি আমানতদার বলি না, 500 টাকা একটা সর্দার হোক বাড়কে হোক দান করেছেন, হাতের সাপ্লাই দিয়ে সরকে দিলেন, 50 টাকা লিখলেন, সাক্ষীকে থাকলো ভাই বলেন তো সাক্ষীটা কি আছে? মাদ্রাসা না কোনো শিক্ষক, কেউ তো না, যে আদায় করবে সে নামতে মাটি আর উপরে আল্লাহ। সেদিন কিন্তু প্রশ্ন করা হবে যে কি ও মাদ্রাসার ক্যাশের সাহেব, তোমাকে 500,000 টাকা দেওয়ানো হয়েছিল, 500,000 টাকার বিনিময়ে তুমি কি কাজকর্ম তুমি করে এসেছিলে বলো? মাদ্রাসার যারা শ্রোতা যারা কর্মী তার আপ্রাণ চেষ্টা করে ধান গম টাকা পয়সা দান করেছিল, ওই টাকাগুলো তুমি ঠিক মতো আদায় করতে পারো নে, মাদ্রাসার শিক্ষককে দাও নে, মাদ্রাসার দিকে তুমি ফলো করো নি, মাদ্রাসার দিকে তুমি লক্ষ্য করো নি, ওই টাকাগুলো তুমি ভাগ বন্টন করে ভক্ষণ করেছিলে, 2-4-5 জন লোক তুমি খাইয়েছিলে, আমি আল্লাহ আমি সাক্ষী আছে তোমাকে কোনো মতে আমার দরবার বলা চলবে না। অত সহজ নয় মুখের কথা, নদে যাদ খোদার পথে চলাম, ছোড় দিয়ে কান করে শোন, ছোড় দেয় কান করে শোন, ডাকছেন কামলেওয়ালা, মুখের কথা নরে যাদ খোদার পথে চলা, আল্লাহর খাও আল্লাহর পর আল্লাহর ঘরে বসত পর রে, আল্লাহর খাও আল্লাহর পর আল্লাহর ঘরে বসত কর রে, তাই মুখের কথা নরে যাদ খোদার পথে চলা, খোদার পথে চলা, ছোড় দিয়ে কান করে শোন, ছোড় দিয়ে কান করে শোন, রাখেন কামলিওয়ালা, মুখের কথা নরে যাদ খোদার পথে চলা, খোদার পথে চলা। অত সহজ নয় ভাইরা আমার, অত সহজ নয়, যদি সাদা দুধে 1 ফোঁটা যদি পেশাব পড়ে যায়, খিচ পড়ে যায়, তাহলে ওই দুধটা কি আপনি পান করবেন না? দুধটা আপনি খাবেন, যেমন আপনার দুধটা না পাক হয়ে গেল, ওই দুধ আপনি কোনো মতে খাবেন না যদি আপনি দেখে নেন। আমার আল্লাহ বলছে বান্দারে, যারা মাদ্রাসাকে ঠকেছে, যারা মক্তবকে যারা ঠকেছে, যারা শিক্ষককে ঠকেছে, তারা কথা বলতে পারবে না, মাদ্রাসা কথা বলতে পারবে না, মসজিদে কথা বলতে পারবে না, মাঠে কথা বলতে পারবে না, আমি আল্লাহ, তারা ওই ঠিক মতো বেতনগুলো ঠিক মতো মালগুলো তারা সুপ্রত করে দেয়নি, আমানতগুলো ঠিক মতো আদায় করে দেয়নি, যার জন্য লোকগুলো জাহান্নামে দলে দলে চলে যাচ্ছে, এই লোকটাকে কোনো মতো আমানত দ্বারা বলা চলবে না। এবার আসেন, এবার আপনার বেটি আসে বাড়িতে, বেটি মানে বৌমা, বেটি মানে বৌমা, বৌমা মানে বেটি, বেটি আমার বাড়িতে দিয়েছেন, আপনার বেটি আমি নিয়ে গেছি, তার দিকে নজর রাখতে হবে কি? বেটি রূপে, সেখানেও আপনার ওখানে আপনাকে আমানত দেওয়ানো হয়েছে,
আপনার বেটি আমাকে তুলে দে, সেটা একটা আমানত। আমি যদি খাই আর টুকুর টুকুর বিলের মতো তাকে যদি দেখে আমাকে হিসাব লাগে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমানত। আপনাকে আমা আপনার মেয়ে আমাকে বাচ্চা দেশে মনুষ্যা রাখলাম, মেয়েটার দিকে আপনি ফলো করে একটু লক্ষ্য করবেন। ওই জায়গাটাতে যদি না দেখি তাহলে আপনি আমাকে আমানতদার বল চলবে না, এবং পক্ষান্তর আমাকে জাহান্নামে চলে যেতে হবে। ভাইয়া মা এবারে বলেন, আমরা বুকে সৎ নিয়ত নিয়ে হাত দিয়ে কি বলতে পারবো যে আমরা এতটি, আমরা এই শ্রোতা এখানে অনেকগুলো আছে ভাই আমার, বলেন তো কোনো দিন কি আমরা আমানতের খেয়ানত করেছি? 500টি টাকা কাউকে ধার দিয়েছেন, তারপরে আপনি টাকা চাইছেন, মারামারি শুরু হয়ে গেল, হয় না ভাই? বলেন তো 5000 টাকা আপনি কাউকে দিলেন, দেখা গেল 5 মাসের মাথায় 10 মাস 12 মাস চলে গেল। বেশি যদি কথা বলে তাহলে হ্যাঁ দেখছে একবারে ফটিয়ে দেবো, ভরি দিয়ে শেষ করে দেবো নাকি বলেন? তাহলে নিজের টাকা দিয়ে আবার ভরিতে ঢুকিয়ে দেওয়ানো হবে ছোড়া চাকু, আল্লাহ আকবার। তাহলে তাদের পরিস্থিতিটা কী হবে, তাদের পরিণতিটি কী হবে? আল্লাহ বলছেন, শোনো আমার বান্দা, শুনে নাও যে এই জায়গাখানে পরক্ষণে আল্লাহ পাক আবার বলছেন, ও আমার বান্দা তোমরা শোনো, ভালো করে শুনে নাও। ওই লোকটি জীবনে আমানতের খেয়ানত করতে পারবে না যাদের মধ্যে ইমান আছে, যাদের মধ্যে ইমান আছে ওই লোকেরা কোনোদিন বেমানি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। তারা যখন বিচার সালিশ করবে সূক্ষ্ম বা শুদ্ধভাবে তারা বিচার সালিশ করবে। আবার নিজেখানে আল্লাহ পাক বলছেন, বান্দারে যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে তখন তোমরা ন্যায্যকে অন্যায্য করো না, অন্যায্যকে তোমরা ন্যায্য করো না, যেটা বিচার সে ন্যায্য বিচারটা তোমরা করবে, কাউরে টাকা খেয়ে ঘুষ খেয়ে অন্যায্য তোমরা করে দিও না। ছোট্ট করে একটা কথা বলছি, কি কথা? একটা গরিবের বেটি একটা ধনীর বেটার সাথে ফেঁসে গেল, এগুলো তো ডাল ভাত কোনো ব্যাপার না, যেখানে সেখানে শুনতে পাচ্ছেন আপনারা। এবারে কি করবে ধনীর বেটা? তখন ধনী লোকটা তার গার্জেন বলছে, হে কাজ তো খারাপ, বিয়ে তো পড়িয়ে দেবে, বিয়ে তো পড়াবে আমার বেটি আমার বেটার সাথে, ঠিক আছে কিছু ওরকম লোক হাতের কর, দালালগুলো হাতে কর। তো দালাল হাতে করতে গেলে কত টাকা লাগবে? হ্যাঁ 50,000 টাকা দেন, দেখে লিছি কথা বুঝেন ভালো করে, 50,000 টাকা দাও, যা কিছু বিচের খাইতে হয়, একাই তো খাবে না, ওখানে 8টা 10টা থাকবে, 5টা 10টা থাকবে, টাকাটা 50,000 এক লক্ষ নিয়ে নিল। আর ওই জায়গাখানে আবার মাদ্রাসাতে বিচার হবে না, একটা এমন একটা জায়গাতে বিচার হবে যেখানে ওলমায় দিন এবারে শেখ সাহেবের মতো এগুলো লোক না থাকে, একবারে গণ্ড মূর্খ এবং যাদের মধ্যে কোনো মানে ইমান নেই তারাকে নিয়ে বিচারটা করবে। এবারে দেখা গেল মেয়েটি বলছে, হ্যাঁ অন্য এভাবে আমার সঙ্গে ব্যবচারী করেছে এই যুবক ছেলেটা। এবারে বলা হবে, তুই কি দেখেছিস? যে হ্যাঁ আমি দেখেছি, আমার সঙ্গে কাজ হয়ে গেছে। বলছে হ্যাঁ হয়েছে, প্রমাণ কি? প্রমাণ নেই, কথা বুঝে? হ্যাঁ প্রমাণ নেই, প্রমাণকে নিচে মাটি আর উপরে আল্লাহর মেয়েটি সাক্ষী। মেয়েটি বলছে, ভাইজান আমি জোড়াত করে বলছি, আব্বা যান ও আমার ভাইজান, আমি যুবতী মহিলা, আমি এই জায়গা দিয়ে চলে যাচ্ছিলাম, মাঠ দিয়ে চলে যাচ্ছিলাম, এই যুবক ছেলে আমাকে দেখে ধাওয়া করেছে রে, আমাকে বারবার করে ডেকেছে, আমি চেষ্টা করলাম পালাবার জন্য, কোনোই মাথায় পালাতে পারলাম না। সে হচ্ছে একজন পুরুষ মানুষ, আমি মহিলা মানুষ, আমার আগাধিকটা ঘেরে ব্যাট করে এসে আমার সামনে এসে আমার হাতটাকে খাপ করে ধরে নিয়ে একটা জঙ্গলে গিয়ে কুকর্ম কাজ হয়েছে, অবৈধ কাজ হয়ে গেছে, এমনকি জেলা হয়েছে। বলেন তো ওই বিচারটা সূক্ষ্মভাবে করা যাবে কি যাবে না? বলছে না, তোমার সাক্ষী মা ঠিক কিচ্ছু নেই, তোমার বিচার মানা যাবে না, এই জন্য মানা যাবে না, 50,000 টাকার বিনিময়ে বিচারটাকে অনার্যকে ন্যায্যকে অনার্য করে দিল। এরকম আছে কি সমাজে? নাই। এই ক্যান্সারটা কি আপনাদের মাটি হারাতে আছে? আশা করি নাই, বলে হ্যাঁ করেন না আপনারা, মনে হয় না। ভালো আছেন আলহামদুলিল্লাহ, যদি না আছে তো ভালোই আছে, আর থাকলে হ্যাঁ করবেন। এবারে বলেন তাহলে মেয়েটি কে কি দিয়ে বুঝাবে? মেয়েটি মেয়েটি বলছে, মুখে মুখে তাকায় একজন যুবতী মহিলা বলছে, ভাই তোমরা কি করলে বিচার? মানুষ এদিকে ওদিকে পালাতে আরম্ভ করেছে, পালিয়ে চলে যাচ্ছে। বলছে ভাই তোমরা কি করলে তোমার বিচার হয়ে গেছে? শুনেন, তোমার বিচার হয়ে গেছে, তোমার সালিশ হয়ে কী বিচারটা হলো? এখন তোমার বাড়ি তুমি চলে যাও, আর ছেলের বাড়ি ছেলে চলে যাবে। তাহলে বলেন তো আল্লাহ বলছেন, ওরা আমার বান্দা তোমরা শুনো রে, যখন তোমরা বিচার করবে, যখন বিচারে তোমরা বসে যাবে, একটা ভালো আলে ওলো
জুমার দিন একটা হাফেজ কারি কে লাও, যারা হাদিস কোরআন বোঝে তাদেরকে সেই জায়গাতে রাখো, হাদিস এবং কোরআন হিসেবে ফয়সালা হবে রায় হবে, তাহলে সেই বিচারটা ন্যায্য হবে। আর ন্যায্য বিচার যখন হয়ে গেল, ওই লোকটার দ্বারাতে কোনোদিন কোনো কর্ম আমানতের খেয়ানত করা হবে না, সে আমানতের অপর অটুট থাকবে, মাদ্রাসাকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, দিনের শিক্ষাকে ভালোবাসবে, ওই লোকটা জীবনে খারাপ পাশে যেতে পারবে না, ওই লোকটা কোনো অধঃপতনে চলে যাবে না। দেখলেন, আও মাও করে কাঁদতে 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 বাড়ি বাসা ধন চলে গেল। আল্লাহ বলছে বিচার যখন করবে, ন্যায্য বিচারটা করো, অত মানে পুতুল নাচ নয়, পুতুল খেলে না, ন্যায্য বিচার করো, দেখতে মধ্যে দিন তোমাকে ধরবে, মরস তোকে বাইসা ধরবে, পঞ্চাশ হাজার ঘুষিয়েছি, হ্যাঁ কত বড় দাদা হয়ে গেছি, জীবনে দেখলাম দাঁড়িয়ে বেগা গেল, কত আইলো আর কত চলে গেল, ফুটুস খেয়ে চলে গেল, বেঁচে নেই তারা চলে গেছে, আল্লাহ আকবার। এবার আসেন, তাহলে বোঝা গেল আমানত খেয়ানত আজকে থেকে করবেন না। আপনি টাকা নিয়েছেন ধার, পয়সা নিয়েছেন ধার, চাল নিয়েছেন, ধান নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি নেন, ভালো কথা, কিন্তু বেমানি করবেন না। তোমার টাকা পয়সা কিচ্ছু নেই। আবার একটা ছোট্ট করে কথা বলছি, ভাই আমার কি আব্দুল বিন আবদুল্লাহ বিন মোবারক, উনি একজন খুব যোগ্য আলে, এবং ছেলে, যুবক ছেলে, এত ভালো ছেলে। দেখেন, মানুষের মধ্যে যদি ইমান না থাকে, দুনিয়া কি টিকে থাকবে? যে ভাই কচ্ছে মুলবিরের গুমবে, সরকারি যে মিলন করে সালাম মুলবির, সালাম মুলবিরা কন্ট্যাক্ট করে টাকা লিছে, আর বড় বড় ফতোয়া দিছে, বলবে না লেন ছালা, আল্লাহ আকবার। দেখছেন, পৃথিবীতে মানুষ আছে, এটা বললেন না, বড় হাব্বা আর বড় টুপি দেখে, মাদানি দেখে বললেন না, বড় সাইকোলজিস্ট ভাববে তার জন্য দুনিয়া সে এমন এমন কোন ঝুপড়িতে কোন ঘুপে লুকিয়ে আছে যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ভাইজান, এবারে কী হবে, আবদুল্লাহ বিন মোবারক উনি আপনার মতো একজন মানুষ, আমার মতো মানুষ, ফেরেশতা ছিল না, সেই বেচারাকে কী দায়িত্ব দেওয়ানো হয়েছিল, কী দেওয়া যাব আজকে? আমার ভাই নূহ আলমকে জিগরি লোক ওনাকে নাজেম পদে রেখেছেন, আমার মাস্টার সাহেবকে কত সেক্রেটারি রেখেছেন, কাউকে ক্যাশিয়ার রেখেছে, একটা দায়িত্ব দিয়ে রেখেছেন কিনা, ঠিক তেমনি তাকে বাগিচার মালিক বানিয়ে দেওয়া হলো। কি এই যে এই জায়গাতে মোটামুটি 10 বিঘা বা 20 বিঘা একটা বাগিচা আছে, এই বাগিচা তুমি দেখবে, তোমাকে মাস হিসাবে মান্থলি কিছু তোমাকে টাকা পয়সা দেওয়া যাবে, তাতে 200 হোক বা 300 হোক কিছু তোমাকে সামথিং দেওয়া হবে, তুমি এই বাগিচাটা ঠিক মতো তুমি দেখাশোনা করবে, যাতে করে কোনো কোনো জীব জন্তু পশু পাখি কোনো মানুষ খেতে না পারে। ভাই আমার, এবারে কী করবে, এত বড় বাগিচা তার দায়িত্বে পড়ে গেল, তো করবেটা কি, একাই মানুষ, কেউ নাই সেখানে, কিন্তু একারই কথা আছে। আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ বিন মোবারক বলেন, আমি বাগিচা থাকতে লাগলাম, থাকতে থাকতে দেখলাম আমি ইদারা থেকে কুয়া থেকে জলগুলো নিয়ে আসি, আর কোদাল দিয়ে আমি গাছের গোড়াগুলোকে খুঁড়ি, আর খুঁড়ে খুঁড়ে আমি পানিগুলো দিয়ে জলগুলো ঢালি, আর তাতে থেকে গাছগুলোতে ফল হয়, মূল হয়। এবারে ওই ফলগুলো করে যখন সময় হলো বাজারে বিক্রি করে দেওয়ানো হলো, বিগত সামনে বছর আবার ফল হয়েছে, আমার মালিকের এক বন্ধুকে নিয়ে আমার বাগিচা অর্থাৎ তার বাগিচায় বেড়াতে এসেছে, ঘুরতে এসেছে, ও আমার বন্ধু চলো মাটি আর হেজুল কোরআনের পাশে একটা সুন্দর বাগিচা রয়েছে, ফুলের বাগিচা রয়েছে, লেচুর বাগিচা রয়েছে, আমের বাগিচা রয়েছে, ওই বাগিচাতে যাবো, আর আমরা একটু আয়েস আরাম করবো, আর সেই জায়গাখানে ভালো ভালো পাকা পাকা ফলগুলো খাবো, এ উদ্যোগ নিয়ে দু বন্ধু মিলে বাগিচায় চলে এসেছে। এই যে বাগিচা, অত দূর যেতে হবে না, বাগিচা তাকাইছে আপনাদের সবুজ কালারে, পাতি কালার তাকাচ্ছে বাগিচা। দেখেন, এবারে বন্ধুকে নিয়ে চলে গেছেন, যখনই চলে যাওয়া চতুর্দিকে ঘুরে ঘুরে খুব তারিফ করা হলো, আল্লাহ ফিরো মানুষ, আল্লাহকে চেনেন, আল্লাহকে জানেন, আপনার মতো আমার মতো বেমান ছিল না, এত সুন্দর মানুষ, সুচরিত্র বাণের মানুষ, সে বল তারাম করলেন, ও
হযরত মুবারক তুমি শুনবা পো গাছে যে ফল পাকা পাকা গুলো রয়েছে পাকা আম গুলো পাকা লিচি গুলো কিশমিশ গুলো আঙ্গুর গুলো ওই আপেল গুলো আমার কাছে নিয়ে আসো আমার বন্ধুকে মন ভরে পেট ভরে খাবো এবারে বলেন তো কর্মচারী হিসাবে সেই জায়গাতে কিন্তু আছেন ভাই আমার একটা টুকুর নিয়ে বাগিচার মধ্যে চলে গেলেন আর কি আমগুলোকে বেছে বেছে পেড়ে নিয়ে আসলেন আর তার মালিককে খাওয়া দিলেন কেটে কেটে খাচ্ছেন আর দিচ্ছেন এই করে দেখা গেল কোনটা আম টক আবার কোনটা আম মিষ্টি আম সবটা কিন্তু ভালো লাগে না আবার কোনটা আম কিন্তু কসলা এবারে বলা হলো মোবারক কেবল তারা ম করেছ গো মোবারক তুমি শোনো বাপুরি তুমি এতদিন পর্যন্ত আমার বাগিচা সবাজান ভালো মন্দ পার্থক্য তুমি করতে পারো নি কোন আমটা পাকা আর কোন আমটা টক আর কোন আমটা কসলা একটা মেহমানকে আমি নিয়ে এসেছি বড় আশা নিয়ে ওই মেহমান আমগুলো খাবে কিন্তু তুমি ওই কসলা ট্যাংরা আমগুলো টক আমগুলো তুমি আমাকে দিয়েছ কথা হচ্ছে ঠাক মোবারক কথাগুলো শুনছেন কানটা ডান দিকের খুলে শুনছেন দেখে তো কি ব্যাপারটা হলো হে যে আমি কি পাপ করলাম কি ভুল করলাম যে আম তো এনে দিয়েছি ভালো আমটা আমি এনে দিয়েছি এর মধ্যে কোনটা টক আর কোনোটা আবার কসলা কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারলাম কোনোটা মিষ্টি না কিছু বুঝতে পারলাম না দেখেন কথাটা বুঝলেন ভালো করে এ বক্তব্য রেখে ইনশাল্লাহ এই ইদারার দিকে চলে যাব তারপরে বলার পর বারবার কথাটা বলছে উনি বুঝতে পারেন না কি যেন বলছে কি যেন বলছে বলছে তুমি কি বুঝতে পারো না বলছে না ও গো দুনিয়াবি মালিক আপনি বাড়ির অভিভাবক আপনি বাগিচার মালিক আপনি আল্লাহর মালিক নন আপনি কি কথা বলছেন আপনি আমাকে একটু দয়া করে খুলে খুলে বলুন তাহলে আমি বুঝতে পারবো বলে ওনার মালিক ও গো মোবারক তুমি এতদিন যাব তামারে বাগিচায় থাকো গো কি জীবনে কি কর্ম তুমি করেছ কি কাজ করেছ বলছে আমি এখন পর্যন্ত আপনার কথা ভালোভাবে বুঝতে পারিনি না তো তুমি এই টক আমগুলো কেন মেহমানকে খাওয়াচ্ছ কসলা আমগুলো কেন মেহমানকে খাওয়াচ্ছ মিষ্টি পাকা পাকা লাল লাল আমগুলো কেন তুমি পেরে নিয়ে আসলে না এবার কিন্তু মজাটা জমবে কি যখনই বলছে লাল লাল টকটকে লাল সুরমা দানি হ্যাঁ থাকে না লাল দেখেছেন আম কি মজা লাগে দেখতে আল্লাহ আকবর এটা আল্লাহর একটা বিশাল নিয়ামত পাকাও যে আমগুলো ঝুলছে দেখো তো ডালে 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 তো আমগুলো পারতে পারো নি কি তুমি খাট্টা মা থামলে চলেছো বাবা এবারে বলছে আচ্ছা ঠিক আছে মালিকানা একটা কথা বলবো আপনি বলেন তো সত্য কথা বলুন দেখেন সত্য কথা আপনাকে বলতে হবে কী কথা আমি যে আপনার বাগিচায় আছি আপনি কি কোনোদিন আমাকে বলেছিলেন যে বাগিচা তুমি দেখাশোনা করবে আর বাগিচায় তুমি থাকবে আমগুলো খাবে পড়ুক বা নাই পড়ুক পেড়ে বা পড়া আমগুলো খাবে আপনি কি কোনোদিন বলেছিলেন দেখেন কথা বুঝেন আমগুলোর কথা আপনি বলেছিলেন লিচুর কথা আনারসের কথা ফলের কথা বলেছিলেন যে ফলগুলো গাছ থেকে পেড়ে খাবে যখন তুমি ক্ষুধার্ত পাবে যখন তোমাকে খিদা লেগে বলেছিলেন আপনি এই বেচারা আমও ব্যাপারটা কি কথার মানে বুঝতে পারা যায় না এটা আবার উল্টা পাল্টা কেমন কথা হয়ে গেল এবারে বলছে আচ্ছা এবারে মোবারক না মোবারক কেন কথা বলা হলো বলছে হজুর গো শুনুন আমি একটা কথা আপনাকে বলবো আপনি যখন দেখেছিলেন আপনি এই ভাষাটা বলেছিলেন বাগিচার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম বাগানের দায়িত্ব তোমার ঘাড়ে তোমার মাথায় আমি চাপে দিলাম রে একটা আম যদি এদিক ওদিক হয় তাহলে কেয়ামতের মাঠে ধরা পড়বে আপনি শুধু এই কথাটা বলেছিলেন গাছের গোড়াগুলো খুঁড়বে আর কুয়া থেকে জলগুলো আনবে আর গাছের গোড়ায় গোড়ায় তুমি দেবে গাছের ঘাস পাতাগুলো সাফসুফ করবে দেখাশোনা করবে কোনো মানুষ যাতে বাগিচার মধ্যে প্রবেশ না করতে পারে কোনো জীব যাতে প্রবেশ না করতে পারে ও মালিক আপনি বলুন আপনি একদিনও বলেছেন এতদিন থেকে আপনার এই
বাগিচাতে আছে একটা পেড়ে আমগুলো খাওয়া পারা তো দূরের কথা, আপনি এই কথাটা কোনোদিন বলেন যে পাকা আমগুলো কত আম বাগানে পড়ে থাকে ভাইরা আমার, দেখেছে আমগুলো ফেটে যায় কুলে পাতা, আমরা বলে সাধারণ ভাষা কুলে পাতা এক জায়গায় কালো হয়ে গেছে, আমটা পড়ে গেল মিষ্টি করে মজা মজা করে আপনারা আপনার কত খেয়েছে, ওই আমগুলো হাজার হাজার কুইন্টাল কুইন্টাল আম পড়া আছে বাগিচার মধ্যে, ফলগুলো পড়া আছে, ও গো মালিক আপনি শোনো জীবনে কি আপনি কোনোদিন এই মুগ্ধ ভাষাটা বলেছিলেন, এই বাগিচা তুমি জগাবে আর আমগুলো পেড়ে পেড়ে খাবে, এই কথা কি বলেছিলে বেচারা আর কোনো হ্যান উত্তর করতে পারেন না, বলছে ও গো মোবালক শোনো বাপুরে আমি চরম অন্যায় করেছি, আমি চরম ভুল করে দিয়েছে, তাহলে কি তুমি আজ পর্যন্ত একটা খাওনি নাকি, মোবারক বললেন আল্লাহর কসম কি আমি বলতে পারে গাছে হাত লাগাতো আমের ব্যাপারে লাগাতো দূরের কথা, যে আমগুলো পড়ে পচে গেছে সরে গেছে দেখে মানে আমগুলো কালো কালো হয়ে গেছে, একটা আম আমার মুখে আপনার বিনা হুকুম ছাড়া মুখে আমি দেইনি, আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, আপনি বলে দিয়েছেন আমার অনুদর খেয়ানো যাতে না হয়, যার জন্য আমি আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে সম্বোধন করে বলেছে ওকে আল্লাহ আমি যদি আমটা বিনা পরামর্শ ছাড়া বিনা কহা ছাড়া যদি আমটা আমি খেয়ে নে কেমতের কোট আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে ধরবেন, যার জন্য আপনার আম আজ পর্যন্ত একটা মুখে দিইনি, আছে আশা মনোদর দেখান তো এরকম পৃথিবীতে কয়টা মনোদর আছে, খালি একটা মাস্টারের বাড়িতে ছুঁয়ে দেখেন একটা চাকরকে দেখেন কি করবে, একটা মাস্টার স্যারের বাড়িতে একটা খালি ছেলেকে ছুঁয়ে দেখেন ছোট্ট থেকে লাখে পুটা পড়ছে চোখে দশ পাশের পেচটি আছে, একজন মাস্টার সাহেব মানুষ তাকে চাকর রাখলো কথা বুঝে চাকর রাখলো, আস্তে আস্তে চিকন হলো, সুন্দর সুন্দর দামি উলি গাঞ্জি ভিআইপি গাঞ্জি শার্ট পাঞ্জাবি ফুল প্যান্ট এমনভাবে দিল, তার বাড়িতে এমন কাজ অঘটন ঘটতে দিল তার বেটিটাকে নিয়ে পালিয়ে গেল, অনেকে নেই ভাই তাহলে একই কি আমনও দরবারা চলবে, একটা মাস্টার সাহেব মানুষ তাকে চাকর হিসেবে রাখলো তার নোংরা সাফ করলো তাকে চাক চিকন করে মানুষ করে দিয়ে তাকে খাবার তার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, আমনও দরবারা চলবে, এবারে দেখেন সেও মানুষ এই বাচ্চা মানুষ আর মোবারকও মানুষ পার্থক্যটা কত করে দেখে, কোথায় আপনার বিনা পরামর্শ ছাড়া আপনি যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক কাম খাবো না, অতএব আপনারা আমি খাইনি, তাহলে ভালো মন্দ পার্থক্যটা আমি কেমন করে বুঝবো ভাই বলেন তো, আচ্ছা বলেন মাংস খেয়েছেন পোলট্রির স্বাদ একরকম গরুর স্বাদ আর এক রকম মিষ্টি খান তার আর এক রকম, এরকম বলেন তো আল্লাহ পাক এই জিব্বার মধ্যে এমন একটা স্বাদ দিয়েছেন একরকম স্বাদ কী ভাই বলুন একরকম স্বাদ না, তাহলে বলছেন যে আপনি তো কোনোদিন বলেননি, তাহলে কোন আমটা টক আর কোন আমটা মিষ্টি কোন আমটা খাট আমি বুঝতে পারিনি, যার জন্য টুকুরিতে করে একর থেকে আমি টেনেছি ঠেকর থেকে হাতে ভেঙেছি আর আপনাকে আমি দিয়েছি আর আপনি কেটে কেটে খাচ্ছেন, দেখেন আল্লাহ আকবার আমুখ হয়ে গেলে লজ্জিত হয়ে গেলেন, বসক আমার কর্মচারী শোনেন বাপুরি ওরা মধ্য তুমি ভালো করে আমার কথাটা মনে রাখো, ওই লোকটাকে রেখে দিয়ে মোবারকটা বললেন ও আমার মোবারক এতদিন যাব তোমার মতন আমানতদার আমার কাছে কোনোদিন আর কর্মচারী আসেনি রে, এত তুমি ভালো আমার নজর হয়ে গেছ, এবার তাকে বাড়িতে রেখে দিয়ে নিজের বিবির কাছে এসে নির গির্নির কাছে এসে প্রিয় তোমার কাছে এসে বলছে ওগো আমার বিবি তুমি একটা কথা আমার শুনবে কিনা, সেটা জানেন বড় বড় ভাইয়া বাবু স্ত্রীর কাছে সবাই কাব, এবার স্ত্রীকে ফুসলাতে লেগেছে স্ত্রীকে বোঝাচ্ছে ওগো আমার বিবি তুমি একটা কথা শুনবে কিনা, সাবে যা আপনি কি কথা আপনি আমাকে বলবেন বলুন, ও বিবিরি যে ছেলেটা রয়েছে আমার বাগিচায় ওই ছেলেটাকে আমার কন্যা রমিসার সঙ্গে বিবাহ দেব তুমি রাজি আসো কিনা, এবারে রেগে টং হয়ে গিয়েছে সুমানাল্লাহ আমি কেমন করে তার সঙ্গে তার হাতে আমার বেটিকে তুলে দেব, সে একটা চাকর সে একটা পায়ের খাট্টা মানুষ পায়ের খাট্টা মানুষকে কেমন করে আমার এত আমার কলজার টুকরা ননের পুতুলের সুন্দরী আমার কন্যাকে তার হাতে তুলে দেব, বিবিরে
তুমি যে কথা বলছো বিবি আমি তোমাকে বুঝাতে পারবো পুরুষ হিসেবে দাবি আছে আমার বিবি রে তুমি এমন একটা জাদু জানো বিবি এমন একটা তুমি কায়দা জানো বিবি তুমি আমার কায়দা করে কথা বলবে আমাকে কাট করে দিবে রে বিবি তো এই কথাটা আমার তুমি শোনো ভালো করে কান করে শুনে না বিবি রে আশা করে আমার এই মেয়েকে তার হাতে যদি আমি তুলে দিয়ে আমার বেটি কোনোদিন না খেয়ে মরবে না আমার বেটি আমার বেটি সুখে থাকবে শান্তি থাকবে যদিও তার জমি জায়গা না আছে আমার বিবি বলো তো প্রাণের সুদের মণ্ডলে কোনো রকম করে বিবিকে রাজি করা হলো আর রাজি করে দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে মোবারকের কাছে গিয়ে বলছেন ওগো আমার জোর বা